নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। 61তম ঘাটাল মহকুমা স্কুল ক্রীড়া প্রতিযোগিতা এবার ঘাটালে। শুক্রবার এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন ঘাটাল মহকুমা শাসক। শান্তির প্রতীক পায়রা ওড়ানোর মধ্যে দিয়ে এই খেলার শুভ সূচনা করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর নৃত্যনাট্য ও যোগব্যায়ামের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান হয়। প্রথমে স্কুল পর্যায়ের খেলা হয়েছে, তারপর ব্লক পর্যায়ের। আজ ঘাটাল মহকুমার 5টি ব্লকের ক্রীড়া প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করেছে তারা আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানান মহকুমা শাসক সুমন বিশ্বাস। তিনি বলেন, আমরা আশা করব এই খেলায় সাফল্য পেয়ে যারা জেলায় যাবে তারা যাতে রাজ্যেও যেতে পারে। আমাদের আজকে এটা খেলা হচ্ছে মহকুমা পর্যায়ে, এর আগে স্কুল পর্যায়ের খেলা হয়েছে, তারপর ব্লক পর্যায়ের খেলা হয়েছে এবং আজকে আমাদের 5টি ব্লককে নিয়ে মহকুমা পর্যায়ের খেলাটি হচ্ছে। খুব ভালো লাগছে এখানে উপস্থিত থাকতে পেরে এবং আমরা এই খেলাটা খুব ভালোভাবে শুরু করেছি। খেলার শুরুতেই আমরা নৃত্য, তারপরে জিমনাস্টিক ইত্যাদি প্রদর্শনের আয়োজন করেছিলাম। পায়রা উড়িয়েই খেলা শুরু করা হয়েছে। আমরা আশা করব যে এখান থেকে বেশ কিছু প্রতিযোগী যারা জেলায় যাবে তারা যেন রাজ্য যেতে পারে। বাবু, সেইটা জিমনাস্টিকের ছেলেদের একটু টিফিনটা নিয়ে যান প্রাথমিক বিদ্যালয়ে। সমর সামন্ত বাবু, আমাদেরও চাইছি তার থেকে বেশি আমাদের যেন বাচ্চারা রাজ্যে যেতে পারে, সেটা আমাদের। এবার আজকে খেলা চলবে, এরপর আমাদের জেলা পর্যায়ের খেলা আছে। এখান থেকে যারা জেলাতে যাবে তারা রাজ্যে, তারপর থেকে সেখান থেকে রাজ্যে যাবে। আজকে যে ব্লক চ্যাম্পিয়ন হবে তাকে আমরা পুরস্কৃত করব। 5টি ব্লকের মধ্যে যে ব্লক চ্যাম্পিয়ন হবে তাদেরকে আমরা প্রাইজ দেবো। অনুষ্ঠানের সহ সম্পাদক সুজিত ব্যানার্জি জানান, এরপরে জেলা স্তরে খেলা হবে, তারপর রাজ্য স্তরে খেলা হবে। কিন্তু এই খেলা যাতে প্রতিটি বিদ্যালয়ে করানো হয় সেই ব্যাপারে আমরা সচেষ্ট হয়েছি। মহকুমার ছাত্রছাত্রীদের মাঠমুখী ক্রীড়ামুখী করা 2023 সারা বছর ধরে প্রতিটি বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের ক্রীড়া যাতে অনুষ্ঠিত তার কাজ করে যাবে এবং এটি পরে জেলা স্তরে খেলা হবে, রাজ্য স্তরে খেলা হবে। কিন্তু খেলাটিকে যাতে প্রতিটি বিদ্যালয়ে নামানো যায় সেই ব্যাপারে আমরা সচেষ্ট হয়েছি এবং সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজকের অনুষ্ঠানে মহকুমা শাসক ছাড়াও ছিলেন ঘাটাল বিডিও সঞ্জীব দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট সুলক প্রামাণিক, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাঝি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিকাশ কর, স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং প্রতিযোগীরা। रिश्तों से ज्यादा वक्त हम अब अपने फोन को देते, भूल जाते वो खुशियां जो उनके साथ रहने में होती है। दूसरों की तकलीफों का मजाक बना लेते हैं और अपनी तकलीफों का स्टेटस बना लेते हैं। मैंने तो अपने भाई को खो दिया, ये गलती आप मत करना, क्योंकि इंसान ने टेक्नोलॉजी को बनाया है, टेक्नोलॉजी ने इंसान को नहीं। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক ও ফলো করুন। India's leading chain manufacturer, Orange Gels, from Orange Gels Limited.